মাত্র কয়েকটি দিন বিরতির পর গাজায় ফের শুরু হয়েছে যুদ্ধ। ইসরায়েলি সেনা আকাশ এবং স্থলপথে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গাজায় দেখা গিয়েছে দুর্ভিক্ষ। পরিস্থিতি এতটাই খারাপ যে গাজার বাসিন্দারা শেষ পর্যন্ত খাবারের অভাবে পশু পাখির জন্য বরাদ্দ খাবার গুঁড়ো করে তা থেকে রুটি বানিয়ে খেতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশন এইউ। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা প্রকাশ করছে এই সংস্থাটি। যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্যের অভাবে কার্যত অভাবনীয় পর্যায়ে পৌঁছচ্ছে বলেও দাবি করেছে এবং এক বিবৃতিতে ওই সংস্থা এই বিষয়টা তুলে ধরে। সংস্থাটা আরও জানায়, গাজার 23 লক্ষ মানুষ এখন তীব্র খাদ্য সংকটে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রুটি তৈরির জন্য আটা কিনতে না পেরে শেষ পর্যন্ত পশু পাখির জন্য বরাদ্দ খাবার গুঁড়ো করে তা থেকে রুটি তৈরি করে খেতে বাধ্য হচ্ছেন গাজার অসহায় মানুষ। মূলত গাজার উত্তর প্রান্তে দেখা গিয়েছে দুর্ভিক্ষ। এই উত্তর অংশে ত্রাণ পাঠানো বেশ মুশকিল হচ্ছে বলে খবর। কিন্তু খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, গাজায় বর্তমানে 5 বছরের কম বয়সী যে 3,35,000 শিশু রয়েছে তারা কেউ পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না, যা তাদের বেড়ে ওঠার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি দীর্ঘকালীন শারীরিক জটিলতা তৈরি হয়েছে। এছাড়া খাদ্য সংকটের জন্য পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না মায়েরাও। প্রসূতিরাও সদ্যজাতদের দুধ পান করাতে পারছে না বলেও খবর। এমনিতেই যুদ্ধের আবহে গাজায় নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাবারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। গম, আটা, দুধ, চিনি, চা, চাল থেকে শুরু করে সব কিছুর দাম কার্যত আকাশ ছোঁয়া। তাই আটা, দুধ সব কিছুই সাধারণ মানুষের নাগালের বাইরেই বলা যায়। গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ তা জানা গিয়েছে সদ্যজাতর এক মায়ের মন্তব্যে। গাজায় এই মহিলা ঘরছাড়া হয়েছে যুদ্ধের কারণে। 6 সন্তানের মা তিনি। যুদ্ধ শুরুর আগে আরও এক সন্তানের জন্ম দিয়েছেন, আর সেই সদ্যজাতকে দুধ খাওয়াতে পারছেন না তিনি, কারণ বাজারে দুধ যে দামে বিকোচ্ছে তা কেনা কার্যত তার সামর্থ্যের বাইরে। এদিকে পুষ্টির অভাবে যেভাবে দুধ উৎপন্ন না হওয়ায় তিনিও সন্তানকে খাওয়াতে পারছেন না। আর এই ছবি দেখা মিলছে গাজার বিভিন্ন রাস্তা, ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া একাধিক প্রসূতি মায়ের। একাধিক আন্তর্জাতিক সংস্থার দাবি, যুদ্ধে গাজার বহু সাধারণ মানুষের প্রাণ গিয়েছে, কিন্তু এই দুর্ভিক্ষের পরিস্থিতি চলতে থাকলে না খেতে পেয়ে মৃত্যু হবে আরও অনেকেরই। কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে ভবিষ্যতে তা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। কারণ কয়েকটা দিন বিরতি ছিল, তারপর আবার গাজায় শুরু হয়েছে যুদ্ধ। ইসরায়েলি সেনা আকাশ এবং স্থলপথে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে, আর এই পরিস্থিতিতে গাজায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ। পরিস্থিতি এতটাই খারাপ যে গাজার বাসিন্দারা শেষ পর্যন্ত খাবারের অভাবে পশু পাখির জন্য বরাদ্দ খাবার গুঁড়ো করে তা থেকে রুটি বানিয়ে খেতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশন এইউ। এখনই ব্যবস্থা না নিলে আগামী দিনের পরিস্থিতি আরও জটিল হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্যের অভাব কার্যত অভাবনীয় পর্যায়ে পৌঁছচ্ছে বলেও দাবি করেছে এক বিবৃতিতে জানিয়েছে ওই সংস্থা। সংস্থাটি আরও জানিয়েছে গাজার 23 লক্ষ মানুষ এখন তীব্র খাদ্য সংকটে পড়ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রুটি তৈরির জন্য আটা কিনতে না পেরে শেষ পর্যন্ত পশু পাখির জন্য বরাদ্দ খাবার গুঁড়ো করে তা থেকে রুটি তৈরি করে খেতে বাধ্য হচ্ছেন গাজার অসহায় মানুষ।
আরও আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা।